নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি শেয়ার করবো নয়নতারার কী পরিচর্যা জানিলে মৃতপ্রায় নয়নতারাকে আবার তুমি বাঁচিয়ে তুলতে পারবে এবং সেই নয়নতারা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে এখানে যে গাছটা দেখতে পাচ্ছো এর পরিণতি কিন্তু খুবই খারাপ এরকম ধরনের গাছ তোমার বাড়িতেও নিশ্চয়ই আছে তো চলো তুমি কি করবে দেখে নাও খুব কম পয়সায় বেশ কিছু উপাদান নিয়েছি মাত্র দশ টাকার বিনিময়ে আমরা এরকম চাইল্ড লিকার পেয়েই যাব ব্যবহৃত চাইল্ড লিকার না নেওয়াটাই বেটার এর পাশাপাশি নিয়েছি সরিষার খোল আর নিয়েছি কলার খোসা এবং আমি একটা মাটি নিয়েছি আমার চ্যানেলে মাটি তৈরির ভিডিও আছে সেটাও করতে পারো না পারলে তোমরা সরিষার খোল কলার খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা এবং কিচেন অয়েস দিয়ে একটা মাটি তোমরা তৈরি করে নেবে চলো জল নিয়েছি প্রায় হাফ লিটার মতন এবং এই উপাদানগুলোকে নিতেই হবে কিন্তু এই উপাদানগুলো কিন্তু খরচ খুবই কম খুব কম খরচে আমরা এই উপাদানগুলো যদি জোগাড় করে এইভাবে ব্যবহার করি বেশ কিছু দিনের মধ্যে তোমার মৃতপ্রায় নয়নতারা আবার আগের অবস্থায় চলে আসবে অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে যে দেশীয় নয়নতারা হাইব্রিড নয়নতারার কি একই পরিচর্যা নেবো একদমই দেশীয় হাইব্রিড একই পরিচর্যা নিতে হবে এবার বলবো আমাদের বাগান পরিচর্যার পক্ষে বেশি সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায় তো এক একটা গাছ পিছু বেশি সময় নিলে এটা কিন্তু আমাদের সম্ভব নয় তাই একই পরিচর্যা হাইব্রিড দেশীয় দুটোই নেব আগেই বলেছি চায়ের লিকার চায়ের লিকার আমি দু চামচ দেবো মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেয়েই যাবে চার লিকার এবার দু চামচ চায়ের লিকার দেব এখানে ব্যবহৃত চাইল্লিকার লিকার তোমরা দিতে পারো কিন্তু ব্যবহৃত চাইল্লিকারে লিকারে অতটা পরিমাণে কাজ হবে না আর আমরা সবাই জানি চায়েতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা এই গাছকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে প্রচুর পরিমাণে পাতা ছাড়তে সাহায্য করবে গাছকে হেলদি করবে এর পাশাপাশি সরিষার খোল আছে নাইট্রোজেন সেটাও পাতা ছাড়তে সাহায্য করবে আর বলেছি গোবর সার আর কম্পোস্ট সার যেটা নিয়েছি ওটাও কিন্তু গাছকে হেলদি করবে তো গোবর সারেও কিন্তু নাইট্রোজেন আছে কলার খোসা দিচ্ছি এতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে সাহায্য করবে তো যাই হোক কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর পটাশিয়াম গাছের ফুল আনতে সাহায্য করে তো এই উপাদানগুলো আমি সংরক্ষিত করে রেখে দেব তিন দিনের জন্য তিন দিন পরে এই গাছগুলোকে আমি এক একটা করে অন্তত একশো থেকে দেড়শো গ্রাম করে প্রয়োগ করব তার আগে আরও বেশ কিছু কাজ আমাদের করতে হবে দেখো এই গাছগুলো কিন্তু ডালপালাযুক্ত ঢ্যাং ঢেঙে লম্বা হয়ে গেছে আমাদেরকে কিন্তু একটা ভালো শেপ দিতে হবে তো ভালো শেপ দেওয়ার জন্য আমি দেখো বেশ তুমি একটু ঝোপালো টাইপের করার মতো গাছটাকে লম্বা ঢ্যাং ঢেঙে না রেখে এইভাবে কাঁচি দিয়ে হালকা করে কেটে দিতে পারো এছাড়া কাটার দিয়েও তুমি কাটতে পারো তোমার মানে চাহিদা অনুযায়ী তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কিন্তু একটা সেপ দেবে দেখো বেশ একটু গোল টাইপের হয়েছে এবার যখন পাতা ছাড়বে গাছটা কিন্তু অসাধারণ লাগবে তো প্রত্যেকটা গাছ আমি এই একই নিয়মে সেপ দিচ্ছি দেখো এভাবে কেটে দিচ্ছি আর এর পাশাপাশি বলি তোমরা কিন্তু এরকম মৃতপ্রায় গাছ বলে ফেলে দিও না একটু পরিচর্যা নাও দেখবে আগের অবস্থায় চলে আসবে এই গাছটা কিন্তু মারা যায়নি তো দেখো প্রত্যেকটা গাছ কিন্তু শীতের পরে এরকম অবস্থায় হয় আবার আমরা কিন্তু যদি সঠিক পরিচর্যা নিই আবার আগের অবস্থায় চলে আসবে সেটা দেশীয় নয়নতারা হোক আর হাইব্রিড নয়নতারা হোক এর পাশাপাশি বলি এই নয়নতার ডালগুলো যদি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে গোবর সার মাটির মিশ্রণে অথবা ঘর তৈরির বালির মধ্যে আমরা যদি বসিয়ে দিই এবং প্রত্যেক দিন স্প্রে বোতলের মাধ্যমে জল দিই আবার এই হাইব্রিড বলো দেশীয় বলো প্রত্যেকটা ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে দেখো আমি কেটে দিয়েছি এই কাটা অংশে কিন্তু ফাঙ্গি সাইড দিচ্ছি তোমাদের যাদের বাড়িতে ফাঙ্গি সাইড নেই তারা গুঁড়ো হলুদও দিতে পারো প্রত্যেক ডালের ক্ষেত্রে কিন্তু কাটা অংশ শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমি ফাঙ্গি সাইড ব্যবহার করেছি এবার তোমরা টব থেকে গাছটাকে না বার করে টবের মাটিতে হালকা করে খুশে দেবে এবং যে মাটিটা আমি নিয়েছি সেই মাটিটা তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে তুমি যদি মনে করো আমি মাটি তৈরি করে নেব না তাহলে এই গাছগুলোকে কিন্তু আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না সেক্ষেত্রে অবশ্যই মাটিটা তৈরি করে নেবে অন্তত পক্ষে গোবর সার পেঁয়াজের খোসা রসুনির খোসা কলার খোসা এই যে কম্পোস্টগুলো পাওয়া যায় সেই কম্পোস্ট গোবর সার আর মাটির মিশ্রণে অল্প একটু বালি দিয়ে এরকমভাবে মাটিটা তৈরি করে নিতে পারো এতে গাছটা কিন্তু আবার আগের অবস্থায় চলে আসবে প্রত্যেকটা গাছে কিন্তু আমি একই পরিচর্যা নিচ্ছি তোমার বাড়িতেও যদি নয়নতারা থাকে এই সেম পদ্ধতি অবলম্বন করো দেখবে বেশ কিছু দিন পরে গাছগুলো যেন ম্যাজিকের মতো চট জলদি ঠিক হয়ে গেছে এবার তোমাদের আরও একটা সতর্কতা অবলম্বন করতে হবে মাটি দেওয়ার পরে প্রত্যেকটা দিন কিন্তু জল দিতে হবে হাইব্রিড নয়নতারার ক্ষেত্রে বলি বর্ষার জল বা বৃষ্টির জল পড়লে গাছ কিন্তু মরে যাবে সেদিকে আমাদের সতর্কতা রাখতে হবে এবং প্রত্যেক দিন জল দিতে হবে বৃষ্টির জল প্রয়োগ করব না সেম পদ্ধতি অবলম্বন করেছি প্রত্যেকটা গাছ হাইব্রিড এবং দেশীয় নয়নতারা আর ছাদ বাগানে যদি রাখো তাহলে অবশ্যই প্রত্যেক দিন কিন্তু আমাদের জল প্রয়োগ করতে হবে জল ছাড়া কিন্তু একদমই কোনো গাছই বাঁচানো সম্ভব নয় যেহেতু অল্প সীমিত মাটির মধ্যে সীমাবদ্ধ তো আমি এইভাবে প্রত্যেকদিন জল দেবো তিন থেকে চার দিন পরে এই খাবারটা প্রয়োগ করব তো চলো মাত্র পঁয়তাল্লিশ দিনের আপডেট তোমাদের কাছে শেয়ার করি মৃতপ্রায় এবং খুব খারাপ অবস্থা এদের পরিণতি দেখেছিলে কেমন হয়েছিল মাত্র পঁয়তাল্লিশ দিনের আপডেটে কিন্তু অসাধারণ চেহারা হয়েছে এবার হয়তো তোমরা বলবে যে কতদিন অন্তর অন্তর সারটা প্রয়োগ করতে হবে সেটা তুমি বলো নি অবশ্যই বলবো ওই সারটা অন্তত পক্ষে তোমরা দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো এতে কিন্তু ভীষণভাবে কাজ করবে আর এই সার একটু বেশি পড়লে গাছের কোনো ক্ষতি হবে না গাছে কিন্তু পাতায় পরিপূর্ণ হয়ে গেছে এবং ফুলেও পরিপূর্ণ হয়ে গেছে আমরা কিন্তু সবাই জানি কলার খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর এই যে হাইব্রিড ভ্যারাইটিসের নয়নতারাগুলো দেখছো এগুলোতে কিন্তু বৃষ্টির জল পড়লে একদমই নষ্ট হয়ে যায় তাই আমি ব্যালকনিতে এই গাছগুলোকে সব সময়ের জন্য সংরক্ষিত করে রাখি যাতে বৃষ্টির জল না পড়ে সকালবেলা আমি জল দিয়েছি দেখো গাছগুলো পুরো ফ্রেশ লাগছে প্রত্যেক দিন সকালটা কিন্তু শুরু হয় এদের দিয়ে আর প্রত্যেক দিন সকালবেলা খুব ভালো লাগে যখন ব্যালকনিতে এদের দেখি তো যাই হোক তোমরাও এভাবে তৈরি করো যারা হাইব্রিড নয়নতারা পরিচর্যা করতে চাইছো এবং দেশীয় নয়ন পরিচর্যা করছো সেম পরিচর্যা নাও কেবলমাত্র একটাই পার্থক্য বৃষ্টির জল কিন্তু দিও নয় হাইব্রিড নয়নতারা তাহলে কিন্তু এই গাছগুলোকে বাঁচানো যাবে না তো দেখো আমি দেখিয়ে দিই এইভাবে তোমার ব্যালকনি খোলা জানলা এছাড়াও যেখানে বেশি রোদ প্রবাহিত হয় না সেই জায়গাগুলো রাখতে পারো এই হাইব্রিড নয়ন তারাতে কিন্তু খুব বেশি রোদ আবার সহ্য করতে পারে না আমি বলবো না একেবারে রোদ এই নয়নতারাতে দিলে হবে না মোটামুটি রোদ দূর লাগবে কিন্তু বেশি রোদ দূর আবার পছন্দ করে না সেক্ষেত্রে দেশীয় নয়নতারাতে প্রচুর পরিমাণে রোদ সহ্য করতে পারে এবং নিতেও পারে তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে দেশীয় নয়নতারার খুব বেশি কালার হয় না হাইব্রিড নয়নতারাতে প্রচুর পরিমাণে কালার পাওয়া যায় আর আমি বলবো যারা নয়নতারা ভালোবাসো তারা প্রচুর রকমের কালারের নয়নতারা আনতে পারো আর এই খুব সহজ পরিচর্যাটা করে ভরিয়ে রাখতে পারো ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে টাটা